বন্ধুরা এডিটিউব বিডি ডট কমে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের প্রশ্নপত্র কারিকুলাম সৃজনশীল প্রশ্ন ব্যবস্থা এই নিয়ে যেই প্লে সিরিজটি করা হয়েছে এটা সেটা দ্বিতীয় ভিডিও যেটাতে আমরা এমসিকিউ প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন পদ্ধতি হ্যাঁ অনেকেরই মনে হতে পারে এমসি আবার কি এমসিকিউ একটা প্রশ্ন অ্যান্ড সেটাতে ওয়ান টু থ্রি ফোর চারটা অপশন দেওয়া থাকবে তো সেটা নিয়ে আলোচনা করা কি আছে অবশ্যই না এমসিকিউর মধ্যে আমাদের সৃজনশীল প্রশ্ন ব্যবস্থায় যখন প্রথম এমসিকিউ সিস্টেমকে চিন্তা করা হলো যে না এই জিনিসটাকেও ঢালাওভাবে একজন শিক্ষার্থীর জ্ঞানের চারটা স্তরকে অ্যাসেস করার জন্যই চিন্তা করা উচিত বিকজ একটা সাবজেক্টের অলমোস্ট ফিফটি পার্সেন্ট ওয়েটেজ এমসিকিউতে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেক্ষেত্রে এমসিকিউকেও সে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে তো সেক্ষেত্রে আমরা এখন দেখব এমসিকিউ সম্পর্কে এমসিকিউ কত রকমের যে তিনটা টাইপসের হয়ে থাকে সেটার যেই গাইডলাইনটা কি প্রশ্নটা প্রণয়ন করার ব্যাপারে এবং সেই প্রশ্নের যেই অপশানসগুলো দেওয়া থাকবে এই ওয়ান টু থ্রিতেও গাইডলাইন রয়েছে এবং মেনি আদার থিংস ঠিক আছে চলো আমরা ভিডিওটিতে আমাদের যে প্রশ্ন নর্মালি তিন ধরনের হয়ে থাকে এই জিনিসটা অনেকের জানা থাকে না কিন্তু হ্যাঁ আমাদের সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে যে এমসিকিউ প্রশ্নটা থাকে সেটাও হচ্ছে তিন রকমের এই তিন রকম হচ্ছে এই এক নম্বর সাধারণ এমসি বহু নির্বাচনী প্রশ্ন এমসিকিউ হ্যাঁ আমাদের অনেকের মনে বা ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট মানুষ এমসিকিউ প্রশ্ন পদ্ধতিতে বলতে যা বোঝেন যে একটা কোয়েশ্চেন এবং তার চারটা অপশন যদি দেওয়া থাকে যে চারটা অপশনের মধ্যে একটা হবে কারেক্ট অ্যান্সার বাকি তিনটা ভুল সেটা হচ্ছে সিম্পল এমসিকিউ কিন্তু আমাদের পরীক্ষায় আরও দুইটা অ্যাডভান্স স্টেজের এমসিকিউ সম্পর্কেও একজন শিক্ষার্থীকে অ্যাসেস করা হয় সেটা হচ্ছে বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন বা মাল্টিপল কমপ্লিশন এমসিকিউ যেই জিনিসটা আসলে হলো একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকে হ্যাঁ এই জিনিসটাতে একটা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকে এবং সেই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য যে ইনফরমেশনে চারটা অ্যান্সার অপশন দেওয়া থাকে একটা কারেক্ট অ্যান্সার হয় এবং একটা প্রশ্নে নর্মালি শিক্ষকদেরকে বলা হয়ে থাকে যেন টোয়েন্টি পারসেন্টই এই ধরনের প্রশ্ন হয়ে থাকে এর চেয়ে বেশি না আরেকটা টাইপ হচ্ছে আমাদের অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী পণ্য বা সিচুয়েশন সেট এমসিকিউ এই জিনিসটার সাথে আমাদের সৃজনশীল প্রশ্ন ব্যবস্থা অনেকটা রিলেটেড বিভিন্ন রকমের গ্রাফ ইমেজ এবং অনেক তথ্য ইনফর্মেশন দিয়ে একজন শিক্ষার্থীকে অ্যাসেস করা হয় যে এটার প্রোবাবেল অ্যান্সারটা কি হতে পারে সেই জিনিসটা হচ্ছে অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন তাহলে তোমরা সেকেন্ড এবং থার্ড অপশনটা দেখেই বুঝতে পারছো কিন্তু যে এইটা হচ্ছে আমাদের সেই মা বেনজামিন ব্লুমের যে হায়ারার্কিটা ছিল সেটা অ্যাপ্লাই আন্ডারস্ট্যান্ড দেন ইভালুয়েট এবং সিনথেসিস করার স্টেজ যাতে আমরা শুধুমাত্র জ্ঞান স্তরে সীমাবদ্ধ না থাকি সেইটাকে আরও অ্যাডভান্স স্টেজে নিয়ে যেতে থাকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু সেটা এনশিওর করা হয়েছে এখন বেসিক এমসিকিউ যেই জিনিসটা সেটা অনেকেই আমরা জানি তাও আরেকবার মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে বহু নির্বাচনী প্রশ্নের একটি উদ্দীপক বা স্টেম বা একটা নির্দেশনা বা ইনস্ট্রাকশন থাকবে প্রশ্নটা অনেক সময় সরাসরি করা হয় অনেক সময় উদ্দীপকের মাধ্যমে করা হয় এবং তার ভিত্তিতে কতগুলো অপশানস দেওয়া থাকবে এক্ষেত্রে একটা জিনিস মনে রেখে খেয়াল করে দেখো যে একটা প্রশ্নের অবশ্যই একটাই সঠিক উত্তর থাকবে বা একটাই কী অ্যান্সার থাকবে এবং বাকিগুলো যেটা থাকবে সেগুলোকে বলা হচ্ছে বিক্ষে বিক্ষেপ বা ডিস্ট্র্যাক্টার্স মানে সেই জিনিসটা কিন্তু সঠিক উত্তর নয় সেটা হচ্ছে জাস্ট আমাদের চিন্তাকে অন্য জায়গায় বিক্ষেপণ করার জন্য ডিস্ট্র্যাক্টার্স সেই বিক্ষেপকগুলো কখনোই সঠিক উত্তর নয় এবং এগুলো এমনভাবে প্রণয়ন করা হয় যেন পরীক্ষার্থীদের সেই প্রক্রিয়াটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই সেই পরীক্ষার্থী কেবলমাত্র বিক্ষোভের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা থাকে তার মানে বেঞ্জামিন ব্লুমের যে দুইটা স্টেজ আছে জ্ঞান এবং অনুধাবন করা যেই শিক্ষার্থীর ওই সম্পর্কে জ্ঞান থাকবে এবং যে প্রপারলি জিনিসটা বুঝতে পারবে সে কিন্তু কখনো বিক্ষোভে বিক্ষোভ বা ডিস্ট্র্যাক্টার্সের দিকে যাবে না আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা আরো পরিষ্কারভাবে দেখতে পারি সেই জিনিসটা আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি এই উদাহরণটি অনেক সময় অনেক শিক্ষকদেরও কাজে লাগবে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে সেটা হচ্ছে একটা প্রশ্ন দেখে দেখি প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি গ্যারেট এ মর্গ্যান উদ্ভাবন করেন এটা কিন্তু খুবই সিম্পল একটা এমসিকিউ প্রশ্ন স্ট্রেইট আওয়ে বোঝা যাচ্ছে যে যে কোনো একটা জিনিসের ইনভেনশন সম্পর্কে জানা যাচ্ছে এখানে অবশ্যই উত্তর আসছে এবং বাকিগুলা ডিস্ট্রাক্টেস বা বিক্ষেপক এই জিনিসটা হচ্ছে উদ্দীপক বা নির্দেশনা বা নর্মাল প্র এটাই হচ্ছে আমাদের মেইন প্রশ্ন তো সেক্ষেত্রে যেই বিকল্প উত্তরগুলো বা অপশন্সগুলো দেওয়া আছে সেই অপশানসগুলো হচ্ছে নাম্বার ওয়ান অটোমোবাইল সেফটি বেল্ট নাম্বার টু জেব্রা ক্রসিং নাম্বার থ্রি ট্রাফিক লাইট এবং নাম্বার ফোর ভলকানাইজ রাবার টায়ার তো এখানে ভলকানাইজ রাবার টায়ার হচ্ছে সঠিক উত্তর আর বাকিগুলো হচ্ছে বিক্ষেপক তার মানে দেখতে পাচ্ছ উত্তর কিন্তু একটাই এবং বাকিগুলো হচ্ছে বিক্ষেপক তো যেই যেই শিক্ষার্থীর রিমেম্বার করতে পারে না নলেজে নেয় তখন সে কিন্তু বিক্ষেপকের দিকে ধাবিত হবে সে যার ওই সম্পর্কে জ্ঞানটা পরিষ্কার থাকবে সে সঠিক উত্তরটি খুব সহজেই বেছে নিতে পারবে আমরা আরেকটা এক্সাম্পল দেখি এই এক্সাম্পলটা একটু অ্যাডভান্স স্টেজের আমরা আগে যে এক্সাম্পলটা দেখেছিলাম সেই জিনিসটা মেনলি ছিল নলেজ স্টেজের এটা হচ্ছে একটু অ্যাপ্লিকেশান স্টেজের দশজন লোকের গড় ওজন একশো দশমিক চার পাউন্ড এবং সেক্ষেত্রে জানতে চাচ্ছে যে তাদের তিনজনের গড় ওজন হলো একশো আশি পাউন্ড তাহলে বাকি সাতজনের গড় ওজন কত বোঝা যাচ্ছে এটা হচ্ছে উদ্দীপক প্রশ্ন তো এটা একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন করতে করে দেখতে হবে তো এই ম্যাথের জন্য এই প্রোবাবল চারটা অপশানস দেয়া আছে সেই অপশানসের জন্য একটাই উত্তর আছে যদি কারো কাছে ক্যালকুলেটার থাকে তোমরা ভিডিওটি দেখতে দেখতে করে ফেলতে পারো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এখানে সুবিধার জন্য আমি উত্তরটি দিয়ে দিয়েছি যে একশো বাইশ হচ্ছে সঠিক উত্তর আর বাকি যেগুলো হচ্ছে সেগুলো বিক্ষেপ এখন কারো যদি এই ম্যাথমেটিক্যাল যে গড় নির্ণয়ের পদ্ধতি এই গড় নির্ণয়ের পদ্ধতিকে অ্যাপ্লাই করতে সমস্যা থেকে থাকে তাহলে সে কিন্তু এটা এই অ্যাপ্লিকেশন স্টেজে করতে পারবে না নিতে পারবে না তার মানে অ্যাপ্লিকেশন স্টেজে সে নিতে না পারলে সে বিক্ষেপকের দিকে ধাবিত হবে তার অঙ্কটা নাও হতে পারে তখন সে সঠিক উত্তরটি বাছাই করতে তার সমস্যা হবে আমরা এক্সাম্পল দেখলাম যে তিন রকমের এমসিকিউ প্রশ্নর কথা বলা হয়েছে সেই তিন রকমের এমসিকিউ প্রশ্ন দেখলাম আমরা এখন এমসিকিউ প্রশ্নের কিছু বেসিক গাইডলাইন দেখব যেই বেসিক গাইডলাইনগুলো দেখলে জানা যাবে ইভেন যারা টিচার যারা ক্লাসরুমে বা ক্লাসের বাইরে পড়াচ্ছেন তাদের অনেক হেল্প হবে যে আপনারা যখন পরীক্ষায় ছাত্র দেখে পরীক্ষা নিতে যাবেন যখন এমসিকিউ প্রশ্ন করবেন তখন এই নীতিমালাগুলো আপনাদের হেল্প করবে অনেকখানি যেই জিনিসটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে কিছু নীতিমালা সেটা হচ্ছে উদ্দীপকের ক্ষেত্রে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা প্রশ্নের কিন্তু দুইটা পার্ট থাকে সেই প্রশ্নের হচ্ছে অ্যান্সার অপশানস অ্যান্সার অপশনও কিন্তু দুই রকম যেটা হচ্ছে একটা হচ্ছে কারেক্ট অ্যান্সার আরেকটা হচ্ছে ডিস্ট্র্যাক্টর আর এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন মেইন উদ্দীপক যেটা মেইন স্টেম লিখলাম এখানে আমরা তো এই নীতিমালাটা হচ্ছে উদ্দীপক তৈরি নীতিমালা তো উদ্দীপক তৈরি নীতিমালাতে প্রথমেই শিক্ষকদেরকে বলা আছে যে আপনার প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করতে হবে কোয়েশ্চেনটার মধ্যে এনাফ ইনফরমেশান থাকতে হবে এবং সেটা সহজ ভাষায় সংক্ষিপ্ত আকারে হবে একটা অবজেক্টিভ প্রশ্ন বা এমসি কেউ যদি পড়তেই অনেক টাইম চলে যায় সেক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষার টাইমিংয়ের একটা ইস্যু আছে অপ্রাসঙ্গিক উপাদান মুক্ত হবে এই জিনিসটা বলতে হবে যে একটা পরীক্ষার প্রশ্ন একই প্রশ্ন তো আমি বিভিন্নভাবে লিখতে পারি সেক্ষেত্রে অপ্রাসঙ্গিক ওয়ার্ডগুলোকে রিমুভ করার জন্য গাইডলাইনে দেয়া আছে যাতে সময় নষ্ট না হয় শুধুমাত্র প্রয়োজনীয় শব্দই আপনারা এখানে কোয়েশ্চেনে অন্তর্ভুক্ত করতে পারবেন এবং উত্তরসমূহতেও কোনো শব্দের পুনরাবৃত্তি থাকবে না রিপিটেশন অফ অ্যান্সার্স একই রকম যে আরও আরও হেটে হেটে যাওয়া এই ধরনের পুনরাবৃত্তি থাকবে না তো হ্যাবোধক হতে হবে আর নাবোধক শব্দের ব্যবহার যদি একমাত্র তখনই করা যাবে যখন সেটা অনিবার্য এবং শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করা এমনভাবে লিখতে হবে আর এমন কোনো ইঙ্গিত দিবে না যাতে পরীক্ষার্থী উত্তরগুচ্ছ থেকে সঠিক উত্তর বাছাই করতে বা ভুল উত্তর বাদ দিতে পারে yeah okay. তো এই জিনিসটা আমাদের পরীক্ষার্থীদের একটা গাইডলাইনে দেওয়া আছে যে শিক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে কখন আমরা বিক্ষেপকের দিকে ঠেলে দিব না এবং নেতিবাচক ধারণার সৃষ্টি করে এরকম কোনো উদ্দীপক মানে আমরা ইনক্লুড করব না বরঞ্চ পজিটিভ উদ্দীপককে আমরা ইনক্লুড করবো তো আমরা এখন দেখলাম যে মেইন স্টেম বা মেইন নির্দেশনা বা মেইন উদ্দীপক বা মেইন প্রশ্নটা প্রণয়নের যে নীতিমালাগুলো আছে আমরা এখন দেখব তার অপশনসগুলো অ্যান্সার অপশনস এবং সঠিক উত্তর এবং বিক্ষেপক রেগুলার নীতিমালাটা কি তারপরে আমি কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে একটা এমসিকিউ প্রশ্ন কোন ওয়েতে রাখাটাই কারেক্ট কোনটা কারেক্ট ওয়ে যে প্রশ্ন করার ব্যাপারে আর কোন জিনিসটাকে অ্যাভয়েড করাটাই বেটার আমরা এখন যে নীতিমালাটি দেখব সেই নীতিমালাটা হচ্ছে বিকল্প উত্তরসমূহের নীতিমালা হ্যাঁ এই জিনিসটাও অনেক টিচারদের কাজে লাগবে ইভেন স্টুডেন্টরাও যদি ভিডিওটি একটু সময় নিয়ে দেখেন কখনো এটাও আপনাদের কাজে লাগবে বিকজ আপনি বুঝতে পারবেন যে একটা প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে একজন টিচার এই ধরনের নীতিমালা গাইডলাইনের ভিতরেই আছে তাহলে আপনিও সহজে কনফিউজ হবে না এমসিকিউর অন্যান্য অপশানস চারটে অপশানস নিয়ে কনফিউজ হবে না এখন সেক্ষেত্রে প্রথমভাবে প্রথম অপশানসগুলা চারটে অপশান লিস্টিং করার ব্যাপারে শি শিক্ষকদের প্রথম যে গাইডলাইনটা বলা আছে সেটা হচ্ছে বিষয়বস্তু এবং ব্যাকরণগত গঠনের দিক থেকে প্রশ্নের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হতে হবে তার মানে হচ্ছে একটা সেন্টেন্সের মিনিং এবং সেন্টেন্সের যে টেন্স বা যেই ধরনের বাকি গ্রামাটিক্যাল ইরোর সেটা সেন্টেন্স এবং অ্যান্সার অপশনসের একটা স্যামলটেনাস ব্যাপার থাকতে হবে সেটা আসলে কখনো দুইটা ডিফারেন্ট সিচুয়েশনের রেফার করবে না প্রশ্নের অসম্পূর্ণ বাক্যকে অর্থপূর্ণ করে তুলবে পরীক্ষার্থীদের দ্বারা নির্বাচিত হওয়ার সম্ভাবনা থাকতে হবে প্রতিটি বিকল্প উত্তর মোট পরীক্ষার্থীর কমপক্ষে পাঁচ পার্সেন্ট পরীক্ষার্থীর পছন্দ করার সম্ভাবনা থাকতে পারে এক্ষেত্রে একটা জিনিস একটু ভেঙে বুঝিয়ে দেই এক্ষেত্রে তো হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে একটাই আর বাকি তিনটা হচ্ছে ডিস্ট্র্যাক্টার তার মানে এই যে তিনটা ডিস্ট্রাক্টর এই তিনটা ডিস্ট্র্যাক্টর জানলে অ্যাটলিস্ট ফাইভ পারসেন্ট করে স্টুডেন্ট তাদেরকে চিন্তা করতে পারে এরকম কিছু কাছাকাছি ডিস্ট্র্যাক্টার দেওয়ার কথা বলা হয়েছে ক্রমানুযায়ী তালিকাভুক্ত হতে হবে দৈর্ঘ্যে প্রায় পরস্পর সমান হতে হবে বাক্যে শব্দ বেশি হলে তার সঠিক উত্তর হবার সম্ভাবনা থাকে হ্যাঁ এটা চারটা যে এমসিকিউ প্রশ্ন থাকে তার মধ্যে একটা আপনি অনেক বড় একটা ফ্রেজ দিয়ে দিলেন আর বাকি তিনটা একটা উত্তরে দিয়ে দিলেন তো শিক্ষার্থীরাও মনে করতে পারে যে এই বড় প্র আনসারটাই হতে পারে প্রোবাবল আনসার মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং মিউচুয়ালি ইনক্লুসিভ পরিহার করবে সেক্ষেত্রে হয় কি যে প্রকৃতপক্ষে সেক্ষেত্রে বিকল্প উত্তরের সংখ্যা কমে যায় মানে দেখা যায় যে এ অ্যান্ড বি এরকম একটা অপশন অপশান আছে যে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ অ্যান্ড বি বোধ সো উপরে সবগুলো সঠিক এবং উপরে কোনোটি সঠিক নয় এই বাক্যগুলো কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্নের অপশানকে বানানোর সময় আমাদেরকে শিক্ষার শিক্ষকদেরকে গাইডলাইনে দেওয়া আছে যে এটা অ্যাভয়েড করতে তো এই ভিডিওটা দেখে আই হোপ শিক্ষক আমাদের শিক্ষক বন্ধুরা পরীক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পারলেন যে আমাদের এমসিকিউ প্রশ্নটাও আসলে অনেক কেয়ারফুলি প্রণয়ন করা হয়ে থাকে এর তিন তিন রকমের ধরন আছে এবং সেই প্রশ্নটা লেখার ক্ষেত্রে প্রশ্নের অপশনসগুলোকেও লিস্টিং করার ক্ষেত্রেও একটা নীতিমালা আছে তো সেই নীতিমালা অনুসরণ করে শিক্ষকেরা যদি প্রশ্ন করেন তাহলে সেটা অবশ্যই একটা সুন্দর প্রশ্ন হবে একটা শিক্ষার্থীর প্রত্যেকটা জ্ঞানের স্টেজকে সেটাকে অ্যাসেস করার জন্য এনাফ হবে এবং শিক্ষার্থী বন্ধুরাও কিন্তু এই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট এমসি প্রশ্ন যে চারটা অপশান আছে সেই জিনিসটা বুঝতে পারবে যে কিউতে ভালো করার জন্য আপনার আসলে জ্ঞানের স্তর এবং আন্ডারস্ট্যান্ডিং স্তরটাকে ভালোভাবে পার করতে হবে মানে একটা কনসেপ্ট সম্পর্কে আপনার নলেজ থাকতে হবে কনসেপ্টটা ভালো করে বুঝতে এবং অ্যাপ্লাই করা ক্ষমতা থাকতে হবে তাহলে আপনি অপশানসগুলাকেও জাজ করতে পারবেন যে এই চারটা অপশনসের যে একটা জাজমেন্ট অ্যাপ্লাই করতে পারবেন যে কোনটা রাইট অ্যান্সার এবং কোনগুলো রং অ্যান্সার সেক্ষেত্রে আপনি রাইট অ্যান্সারটি চুজ করতে পারবেন এবং রং অ্যান্সারটি বাদ দিতে পারবেন তাহলে আমরা নেক্সট ভিডিওতে দেখব আমাদের যে বাকি দুইটো দুটো অ্যাডভান্স স্টেজের এমসিকিউ আছে যেটা হচ্ছে একটা সেন্টেন্স ইনকমপ্লিট করার একটা যে সিচুয়েশান বেসড সেই সেই দুই ধরনের এমসিকিউ প্রশ্নের নীতিমালাটা কি তাহলে আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার শিক্ষকদের সাথে শেয়ার করুন এই ভিডিওগুলো অনেকের অনেক কাজে লাগবে এবং আপনার যে কোনো সাজেশনস প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান